অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি প্রদানের উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কারণ দেশের অধিকাংশ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি দেওয়া হয় না, তাই বিষয়টি নিয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। 21 জুন বিশ্ব যোগা দিবস, গোটা বিশ্বের সাথে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে যোগাসন সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে দিবসটি। এর জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সরকারিভাবে রাজ্যে এবারও কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা শহরতলি হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। সেখানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা সহ আরও অনেকে। এছাড়াও থাকবেন সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরা। বৃহস্পতিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরও জানান, রাজ্যভিত্তিক ছাড়াও রাজ্যে প্রতিটি জেলা মহকুমা ও ব্লক স্তরে অনুষ্ঠিত হবে কর্মসূচি। জেলা ও মহকুমা স্তরে কর্মসূচিতে থাকবেন মন্ত্রী ও নির্বাচিত প্রতিনিধিরা। হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বেলা 9টায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তাই দস্তুপুই যোগা দিবসকে সফল করে তুলতে সবাইকে রাজ্যভিত্তিক এবং জেলা মহকুমা স্তরে আয়োজিত কর্মসূচিতে সামিল হবার আহ্বান জানান মন্ত্রী শ্রী রায়। রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা হাপানিয়া মেলা গ্রাউন্ড, গত বছর যেটাতে হয়েছিল সেই মেলা গ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে। এবং এই হাপানিয়া মেলা গ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করে হবে, এবং মহকুমাগুলোতে হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে। সেখানে বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন। হাপানিয়া মেলা গ্রাউন্ডে যেটা হবে রাজ্যভিত্তিক, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন, বিশিষ্ট গুণীজনেরা থাকবেন, রাজ্যের যোগা অ্যাসোসিয়েশন তারা থাকবেন, আমাদের স্টুডেন্ট যারা যোগার সঙ্গে যুক্ত রয়েছেন তারা থাকবেন। সবাই সেখানে 9টার মধ্যে সবাই উপস্থিত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী 9টায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে। এবছর 10তম এই যোগা চলছে, আপনারা সবাই জানেন যে 2014 সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুরোধে সারা দেশের, সারা পৃথিবীর 177টা দেশ একসঙ্গে রাজি হয়েছিল যে এই আন্তর্জাতিক যোগা দিবস সিদ্ধান্ত হয় 21 তারিখে পালন করা হবে। সেই 21 তারিখকে সামনে রেখে গোটা দেশে আজকেও আমরা আমাদের পশ্চিম জেলার যে আমাদের যোগা অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের স্পোর্টস দপ্তরের উদ্যোগে একটা র্যালি হয়, রাস্তায় শোভাযাত্রা বেরোয় এবং সেখানেও ভালো সংখ্যায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা নয়, ইতিমধ্যে আমাদের রাজ্যে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।